ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়াস রিয়েল লাইফে। তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর রবিবারের সকালটা কিভাবে কেটেছে সেটা পরে বলছি, আগে তোমাদেরকে একটা মন খারাপের গল্প শোনাবো। প্রচণ্ড শরীর খারাপ কেন বলো তো? হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, 3:30 সময় খাওয়া দাওয়া শেষ হলো, তার আগে চলো মন খারাপের গল্পটা পরে বলছি, আগে চলো সকাল থেকে একটু রান্না বাড়ি কী করেছি একটু টাচ করে দিই, শেয়ার করে দিই পুরো রান্না। চলো সেটা আগে দেখে নাও, তারপরে তোমাদেরকে বলছি। গুড মর্নিং, সকালবেলায় সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করলাম। রবিবারে ব্রেকফাস্ট হচ্ছে উপমা, উপমা খেয়ে তারপরে যাব রান্না করতে। আর আমাদের পাশের ঘরে পুচকি এসে গেছে। তো ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি গ্রাম থেকে। আমাকে একজন মহিলা আমাকে শুশুনি শাক দিয়েছিল, দুদিন ধরে দিয়েছে, ফ্রিজে ছিল, খাওয়া হয়নি। তো আজকে বার করেছি শুশুনি শাকটা, করব বেচে ধুয়ে। আর খানিকটা কুলেখাড়া পাতাও দিয়েছিল, সেটা রেখে দিলাম। শুশুনি শাকটা আমি বেগুন দিয়ে, রসুন দিয়ে, নুন হলুদ দিয়ে বেশ করলাম। আর শুশুনি শাক টা এত খেতে টেস্ট ছিল যে না বল, মানে না খেলে বুঝতে পারবে না, অসম্ভব ভালো টেস্ট হয়েছিল। শুশুনি শাক রান্না করলাম, আর করব চিকেনের ঝোল। আর রান্না করতে করতে আমি এম বাজারের দিকে খালি চোখ দিচ্ছি, সকাল হতে গাড়ি নিয়ে সব মার্কেটিং করতে চলে এসেছে। আর আমি ভাবছি সত্যি আমরা যে কবে মার্কেটিং করব কে জানে। আর মানে রান্না করছি আর আমি খালি এম বাজারে চোখ দেখাচ্ছি, আর আমার মেয়েকে বলছি ওই দেখ রে বনি কত গাড়ি এসে গেছে, কত দলে দলে লোক মার্কেটিং করতে যাচ্ছে, এসব দেখলে মনটা খারাপই হয়। আমার মেয়ে বলছে দেখো না মন কেন খারাপ করছো। যাই হোক, চলে এসেছি আবার চিকেনের ঝোল করতে। যেমন জেনারেলি আর চিকেন হয় সেরকমই চিকেনের একটা ঝোল করছি, ওই পেঁয়াজ আদা রসুন যা দিয়ে, কিছু একটা অন্যরকম কিছু নয়, একদম নর্মাল চিকেন। তো ব্যাস, আমাদের লাঞ্চ মেনু আজকে হবে এটাই, চিকেন, শুশুনি শাক, আর কালকে ডাল রয়েছে সেই ডালটা। আর কিছুই রান্না করিনি, আর আজকে ঘুম থেকে উঠেছি, মারাত্মক দেরি হয়ে গেছে, মারাত্মক দেরি। থাক, কটায় ঘুম থেকে উঠেছি সেটা আর তোমাদের বললাম না। ঘড়িতে বাজছে 3:05 বাকি, চলো লাঞ্চ মেনু দেখিয়ে দিই, খেতে বসবো। ভাত তো আছে, এক হাঁড়ি ভাত করেছি কেন, দুবেলা আজকে মা বেটি ভাত খেয়ে নেবো, মাংস হলে আমরা একটু ভাততেই পছন্দ করি। আচ্ছা, এটা হচ্ছে কালকের মুসুরির ডাল, গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে সেই কি শাক, শুশুনি শাক, রসুন দিয়ে শুশুনি শাক। আর এই যে চিকেনের ওই ঝোল ঝাল যা বলবে, ঝোল কষা ওই যা হয়েছে, ঝাল না ঝাল না ওই চিকেন, ব্যাস লাঞ্চ করে নিই। খিদে পেটটা হু হু করে যাচ্ছে, হু হু করে। উড়ে বৃষ্টি নেমেছে, দেখো ভাত খেয়ে উঠেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে আমার, এই যে ঘরে জল ঢুকে যাচ্ছে, উ কি বৃষ্টি দেখো। যারা মার্কেটিং করতে এসেছিল তাদের অবস্থা খুব খারাপ, এখনো এম বাজারে ভিড়, এখনো এম বাজারে ভিড়, বিভৎস বৃষ্টি হচ্ছিল। ভিজা যাব। গুড ইভিনিং, এখন সন্ধেবেলায় 7 বেজে গেছে, মেয়ে সন্ধ্যাবাতি দিচ্ছে, সন্ধ্যাবাতি দিচ্ছে, আর ততক্ষণে আমি চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে চলে এলাম, মেয়ে আর আমি চা খাবো, আমি খাবো বিস্কুট, আর মেয়ে কালকে একটা কুরকুরে কিনে এনেছিল, সেই কুরকুরে দিয়ে চা খাবে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটা মন খারাপের গল্প তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখলে আমার দুপুরবেলা যখন আমি মানে রান্না ঠান্না হয়ে যাওয়ার পরে বাসন মেজেছি, বাসন মাজতে গিয়ে আজকে চা খাওয়ার সময় তোমরা নোটিস করলে এই চায়ের কাপে আমার মেয়ের কাপটা মিসিং, মেয়ের কাপটা মাজতে গিয়ে না হাত থেকে স্লিপ করে কাপটা পড়ে গেল, পড়ে গেতে ভেঙে গেল,
ডাটু ভেঙে গেল, মাথাটাও ভেঙে গেল, এতটা মন খারাপ হয়ে গেছে না, সঙ্গে সঙ্গে খুব মন খারাপ হয়ে গেছে। এত সুন্দর একটা কাপ ওর মাসি মানে আমার দিদি ওকে দিয়েছিল, খুব মনটা খারাপ হয়ে গেছে। তো আর কি করব বনি, আমার মেয়ে বলল থাক অন্য সময় কিনবো, কিন্তু দেখো খুব সুন্দর একটা জিনিস যদি নিজের হাতে নষ্ট হয়ে যায় তাহলে মনটা তো খারাপ লাগে। আর আজকে দুপুরবেলা হঠাৎ, দুপুরও নয় বিকেলবেলায় খেয়ে উঠেছি, 3:30 এরম সময় খেয়ে ওঠার পরে একটু এসে শুয়েছি, বীভৎস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, নাক ঠাক বন্ধ হয়ে গেল আর বীভৎস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। মানে কি বলতো, আমার মনে হয় ঠান্ডার জন্যই মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেল, সমানে হাঁচি, নাক ফাক বন্ধ, এখনো বুঝতে পারছো তোমরা, নাক ঠাক বন্ধ। যাই হোক, একটা প্যারাসিটামল খেলাম, সহ্য করতে পারছিলাম না, অনেকক্ষণ সহ্য করলাম, পারছিলাম না, মেয়েকে 4টের সময় বললাম একটা প্যারাসিটামল দে, একটা প্যারাসিটামল খেয়ে তারপরে প্রায় 5টার পরে যন্ত্রণাটা কমেছে। তো চাটা খেয়ে নি, চা খেয়ে তোমাদের সাথে পরে কথা বলছি, চলো আগে আমি চা খেয়ে নিই, ঠিক আছে। গুড মর্নিং, এখন স্কুল থেকে চলে এসেছি, আজকে সোমবার, কালকে রাত্রিবেলা ভিডিওতে, রাত্রিবেলা ভিডিও যখন সন্ধ্যাবেলা চাটা খেলাম, বললাম ভিডিও শেষ করবো রাত্রিবেলা, এত মাথায় যন্ত্রণা শুরু হলো আর ভিডিও শেষ করতে পারিনি। আজকে সোমবার সকাল থেকে বৃষ্টি, মানে রাত থেকে হচ্ছে, এই দেখো পুরো ভিজে এসেছি, স্কুল থেকে এলাম ভিজে এসেছি, গেছিও ভিজে, এসছিও ভিজে, তবে যাওয়ার সময় অল্প ভিজেছি, আসার সময় কিন্তু এই দেখো পুরোপুরি মানে ভালো রকম ভিজে এসেছি। আর আজকে জানো তো, আজকে সেই ছোটোবেলার স্মৃতিচারণ হয়ে গেল, ছোটোবেলায় যে অভ্যেসগুলো তৈরি করেছিলাম সেই অভ্যেসের পুনরাবৃত্তি হলো কি না, এই দেখো, এই যে ছোটোবেলায় কি হতো, স্কুলে যেতাম আর একটা করে প্যাকেটে জামা কাপড় নিয়ে যেতাম না, যে যে ভিজে গেলে সেটা ছেড়ে স্কুলের ক্লাসে মানে মেলে দিয়ে তারপরে ক্লাস করতাম। আর আজকেও আমি তাই করেছি, প্যাকেটে নিজের একটা জামা কাপড় বয়ে নিয়ে গেছি, যে ভিজে গেলে এটা পরে নেব, কিন্তু যাওয়ার সময় ভিজতে হয়নি, কিন্তু আসার সময় ভালো রকম ভিজে গেছি। ভিডিও শেষ করব বলে না, ভিজে অবস্থাতেই আমাকে ভিডিওটা শেষ করে তোমাদের কাছে আমার প্রমাণ দিতে হবে যে আমি ভিজে স্কুল থেকে এসেছি। আজকে রান্নাবাড়ির কোনো পার্ট নেই, কালকের কিছু কিছু বাসি খাবার রয়েছে, কালকের পরশু দিনের একটু ডাল রয়েছে, একটু ওলের ডালনা রয়েছে, এক দুটো মেয়ের জন্য এক টুকরো মাংস রয়েছে, এই সব দিয়ে মা বেটির খাওয়া হয়ে যাবে। সকালবেলা আমি ভাত করে স্কুলে গেছি, চলো ভিডিও শেষ করে দেবো, সেই জন্যেই বসলাম, যে কালকে আমার তো ভিডিও শেষ করা হয়নি, ভিডিওটা চলছে, তাই জন্যে ভিডিও শেষ করবো। আর আজ এই মনে হয় নিম্নচাপের বৃষ্টি কিন্তু এটা চলছে। যাই হোক, যেটাই হোক, মেয়েকে নিয়ে ব্যাংকে যাওয়ার দরকার ছিল, মেয়ে রেডি হয়ে গেছে কিন্তু যেতে পারলাম না, আমি তো ভিজে গেছি, আমি কি ব্যাংকে গিয়ে ড্রেস পোশাক ছাড়বো নাকি, সেই জন্যে বললাম যে না আমি বাড়ি চলে আসি, আমি এখন সোজা চলে যাবো স্নান করতে, কেন কি মাথাটা ভেজে নি, কেন মাথায় হেলমেট ছিল ওই জন্য মাথা ভেজে নি, কিন্তু জামা ভালো ভিজে গেছে। চলো প্রতিদিনকার মতোই সেই পর্যায়ে এসে গেছি, প্রতিদিনকার মতোই বলি, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যারা চ্যানেলে নতুন এসছে একটা কমেন্টস করে দেবে, চ্যানেলটাকে ভালো লাগলে, যদি আমাকে আমার ভিডিও ভালো লাগে তাহলে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আসবো আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। পুজো শপিং কবে দেখাতে পারবো আমি জানি না, আমার পুজো শপিং কবে আসবে আমি জানি না, আমার না আমার মেয়ের কবে আসবে আমি জানি না, কি করব জানি না, কেন কি বৃষ্টি যা শুরু হয়েছে, আজকে ইচ্ছে ছিল একটু মেয়ের আর আমার জুতোটা কিনে নিয়ে আসবো, না হলো না, নিম্নচাপ নেমে গেছে, নিম্নচাপ সমস্ত কিছু বাধা দিয়ে দিয়েছে, যাদের 4 চাকা আছে তাদেরই ভালো, নিম্নচাপই থাকুক আর ঊর্ধ্বচাপই থাকুক যেটাই থাকুক কোনো ব্যাপার না। নিম্নচাপ মানে বুঝতে পেরেছো, ঊর্ধ্বচাপটা কি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে কমেন্টস করে জানাবে ঊর্ধ্বচাপটা কী বললে, ঠিক আছে, চলো বাই।